إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন, বান্দার উপর সবচেয়ে বড় ফরজ যে বিষয়টিকে করেছেন তা হচ্ছে তৌহিদুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের তৌহিদ বা একত্ব প্রতিষ্ঠা করা, একত্বে বিশ্বাসী হওয়া, একত্বের স্বীকৃতি দান করা এবং একত্বের বাস্তবায়ন করা, আল্লাহর তৌহিদ। পক্ষান্তরে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে, আল্লাহর সত্তায়, আল্লাহর গুণে, আল্লাহর কাজে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগিতে শরীক স্থাপন করা, শিরক মুক্ত হয়ে কেউ যদি তৌহিদ ভিত্তিক অল্প স্বল্প ভালো আমল শুধু ফরজটাও আদায় করে যেতে পারে, তাহলে ইনশা আল্লাহ তাআলা জান্নাত নসিব হবে। যদিও যদি গুনাহ থাকে তো আজাব শাস্তি ক্ষণস্থায়ীর আশঙ্কা রয়েছে, কিন্তু তৌহিদের এত বড় ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যিকার তৌহিদ প্রতিষ্ঠার যেন তৌফিক দান করেন, যে তৌহিদ মানুষকে সমস্ত রকমের গুনাহ থেকে, অন্যায় থেকে, ছোট বড় সমস্ত রকমের শিরক থেকে, কুফরি থেকে, মুনাফিকি থেকে মুক্ত রাখে, আমলের ঘাটতি থেকে মুক্ত রাখে। অসংখ্য সালাত ও সালাম আমাদের প্রিয় নবী, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার মাধ্যমে তাওহীদ মানব জাতি জানতে পেরেছে। আমাদের ধারাবাহিক আলোচনা আহলে সুন্নাত ওয়াল জামাত বা নাজাত প্রাপ্ত দলের আকীদা সম্পর্কে আজকে পর্ব নম্বর 23। আজ তারিখ 29 রবিউল আউয়াল 1442 হিজরি মোতাবেক 15 নভেম্বর 2020। আজকে নতুন একটি আলোচনা শুরু হচ্ছে, তা হচ্ছে তৌহিদুল আসমা ওয়া সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের নাম সমূহ এবং গুণাবলীর ক্ষেত্রে তৌহিদ। ইতিপূর্বে আমরা আলোচনা করেছি যে তৌহিদ তিন ভাগে বিভক্ত, তৌহিদুর রুবুবিয়া, তৌহিদুল উলুহিয়া আর তৌহিদুল আসমা ওয়া সিফাত। উলুহিয়াত সম্পর্কে সংক্ষেপে আলোচনা এসে গেছে আর রুবুবিয়াত সম্পর্কে আলোচনা হয়ে গেছে, আর তাওহীদ পরিপন্থী বিষয় শিরক সম্পর্কেও সংক্ষেপে আলোচনা হয়েছে। এখন তাওহীদুল আসমা ওয়া সিফাত সম্পর্কে লেখক আল্লামা ইমাম হাকামি রহমতুল্লাহ আলাই তার কিতাব আলামুস সুন্নাহ আল মনসুরা, এই কিতাবে বিশদভাবে আলোচনা করেছেন, বিস্তারিত আলোচনা করেছেন। আমরা এই ধারাবাহিক আলোচনা শুধু তাওহীদুল আসমা ওয়া সিফাতের ওপর কমপক্ষে আজ থেকে শুরু করে 10 থেকে 15টি পর্ব লাগবে এ বিষয়টি শেষ করতে। তাওহীদুল আসমা সিফাত সম্পর্কে এত বিস্তারিত আলোচনা তিনি করেছেন, আর তার কিতাব থেকে যেহেতু মূলত আমরা মুক্তিপ্রাপ্ত দলের আকীদা বা নাজাত প্রাপ্ত দলের আকীদা নিয়ে আলোচনা করছি, তাওহীদুল আসমা সিফাতের বিষয়টি অনেকটা জটিল, জটিল এমনিও সূক্ষ্ম কথাগুলি সেই জন্য জটিল। আর আরব দেশ ছাড়া, বিশেষ করে সৌদি আরব ছাড়া, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে তৌহিদুল আসমা সিফাতের চর্চা বা লেখাপড়া খুব কমই হয়ে থাকে। যারা ওইসব দেশের সহি আকিদার অনুসারী, সহি আকিদার মাদ্রাসে পড়াশোনা করেছে, তারাও তৌহিদুল আসমা সিফাত সম্পর্কে অল্প স্বল্প লেখাপড়া করেন। আমরা নিজেরাই শুধু আকিদা আল ওয়াসিতিয়া এই কিতাবটি শুধু দেশে পড়েছিলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির তাওহীদুল আসমা সিফাত সম্পর্কে, যার ফলে আমরা যখন মদিনা ইউনিভার্সিটিতে আসি তখন এই তাওহীদুল আসমা সিফাতের বিষয়টি আমাদেরকে বেশি জটিল লাগত আর যেন শুষ্ক লাগত, শুকনো। আপনারা বুঝেন যে শুকনো যদি কোনো খাদ্য হয় আর তাতে আপনার কাছে পানি না থাকে তো গলাতে লেগে যায়, মানে গলা থেকে নামানো খুব মুশকিল হয়ে যায়। ঠিক তেমনি যাদের তাওহীদুল আসমা সিফাত সম্পর্কে জ্ঞান নেই তাদেরকে
এই তাওহীদুল আসমা সিফাত বোঝানো একটু জটিল, আর তাদের জন্য বোঝাটাও একটু সূক্ষ্ম বিষয়, জটিল, কারণ বিষয়গুলি সূক্ষ্ম একদিকে, আরেকদিকে আমাদের এই তাওহীদুল আসমা সিফাত আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে তাওহীদের বিষয়টির চর্চা বা শিক্ষা পঠন পাঠন আমাদের দেশে খুবই কম। আলেম সমাজের জন্য অনেক সময় এই বিষয়গুলি বোঝা মুশকিল, এই জন্য এই তাওহীদুল আসমা সিফাত সম্পর্কে অনেক আমাদের দেশে লেখাপড়া করে লিখতে গিয়ে তাদের পদস্খলন ঘটেছে, অনেক ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হয়েছে, অথচ তাদের দাওয়াতি ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে অবদানও রয়েছে, অনেক ভালো কাজও করেছেন, কিন্তু আসমা সিফাতের ক্ষেত্রে নিজেরা বিভ্রান্তির শিকার হয়ে গেছেন। কোন কোন ক্ষেত্রে সেগুলি বলছি না, কিন্তু কথা প্রসঙ্গে ইনশাল্লাহ যেহেতু আমাদের ধারাবাহিক আলোচনা অন্তত 10 থেকে 15টি আলোচনা এই তাওহীদুল আসমা সিফাতের উপর হবে, যখন ওই বিষয়গুলি আসবে তখন সতর্ক সাবধান করবো যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কি আকিদাগুলি রাখা যাবে আর কি আকিদা রাখা যাবে না, তাওহীদুল আসমা সিফাতের ক্ষেত্রে, আল্লাহর নামগুলির ক্ষেত্রে, গুণাবলীর ক্ষেত্রে। আসমা ইসমের বহু বচন, নাম সমূহ, আর সিফাত সিফাতুনের বহু বচন, মানে গুণ বা গুণাবলী, গুণ সমূহ। লেখক বলছেন, মা হুয়া তাওহীদুল আসমা ও সিফাত, তাওহীদুল আসমা ও সিফাত জিনিসটা কি বা বিষয়টি কি? আল্লাহর নাম সমূহ এবং গুণাবলীর ক্ষেত্রে তৌহিদ, এটা বলতে কি বুঝায়? বলছেন উত্তরে, হুয়াল ঈমান বিমা ওয়াসাফাল্লাহ তাআলা বিহি নাফসাহ ফি কিতাবে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে তার কিতাবে যে গুণগুলি দিয়ে ভূষিত করেছেন, যে গুণগুলি তার কিতাব আল কোরআন করিমে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বর্ণনা করেছেন তার সত্তা সম্পর্কে, ওয়াসাফাহু বিহি রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গুণগুলি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন সেই গুণগুলির প্রতি ঈমান নিয়ে আসা, বিশ্বাস স্থাপন করা, স্বীকৃতি দান করা বিশ্বাসের সাথে, ওয়াল ঈমান, ঈমান নিয়ে আসা এমন সব বিষয়গুলির উপর যেই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন তার সত্তা সম্পর্কে, তাঁর সম্পর্কে তার আল কিতাব আল কোরআনে বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নায় হাদিসে বর্ণনা করেছেন, সেগুলি কি? মিনাল আসমাইল হুসনা, সুন্দর সুন্দর নাম, ওয়াসিফাতিল ওলা, এবং সুউচ্চ গুণাবলী, বিশ্বাস করা এক, দুই নম্বর ওয়া ইমরার ওহা কামা জাআত বিলা কাইফিন, আর ধরন নির্ণয় না করে যেইভাবে ওই নাম গুণাবলীগুলি এসেছে সেইভাবেই সেগুলিকে মেনে নেওয়া এবং সেগুলির অর্থ করা, যেভাবে আরবি ভাষায় অর্থ হয়ে থাকে সেভাবে অর্থ করা, আর সেগুলি মানতে গিয়ে তার ধরন নির্ণয় না করা, কেমন কাইফিয়াত, ধরনটা কি, কেমন, যেমন আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে কেমন এই কথা বলবো না, আল্লাহর হাত আল্লাহর মত, কোন সৃষ্টির সাথে তো নেই, আল্লাহ রাব্বুল আলামিন চেহারা আছে কেমন, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরো সে সমুন্নত কেমন কিভাবে, কোন কিছুর সাথে কারো সাথে তুলনা করবো না, এটা হচ্ছে ওয়া ইমরার ওয়াহা কামাজাত, যেমন ভাবে সেই নাম গুণাবলী গুলি এসেছে সেইভাবে মেনে নেওয়া এবং অর্থ করা, বেলা কাইফিন বিনা কোনো ধরন নির্ণয় করে, কামা জামা আল্লাহ তাআলা বাইনা ইসবাতিহি ওয়া নাফি তাকিফি আনহা ফি কিতাবিহি গায়রি মাওদি, যেমন আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায়, বেশ কিছু জায়গায় কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নাম গুণাবলী সম্পর্কে ইতিবাচক নেতিবাচক দুটোকে একত্রিত করেছেন, দুটোকে একসাথে বর্ণনা করেছেন, অর্থাৎ আল্লাহর নাম গুণাবলীগুলি যতগুলি আছে তার একটা ইতিবাচক দিক আছে, মানে সেগুলি যেভাবে আল্লাহ হ্যাঁ বলেছেন হ্যাঁ বলবো, আর নেতিবাচক হচ্ছে যদি আল্লাহ না বলে থাকেন তাহলে সেটাকে না বলবো, ইতিবাচক দিকও রয়েছে আর নেতিবাচক দিক রয়েছে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন আল কাওই, মহাশক্তিধর, সর্বশক্তিমান, ইতিবাচক, আল্লাহ রাব্বুল আলামিন কে কেউ হারাতে পারে না,
কেউ আল্লাহ রাব্বুল আলামিনের হাত ছাড়া হয়ে যেতে পারেন না, আল্লাহর ক্ষমতার বাইরে যেতে পারেন না। এইভাবে কোরআনে কারিমের অনেক আয়াত রয়েছে যে আয়াতগুলিতে একই আয়াতে বা একই সুরাতে ইতিবাচক নেতিবাচক গুণাবলী আল্লাহর বর্ণনা করা হয়েছে। তাকাউলিহি তাআলা, যেমন মহান আল্লাহর বাণী সূরা তোহার আয়াত নম্বর 110-এ মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সামনে এবং পিছনে যা কিছু রয়েছে জানছেন। এটি ইতিবাচক হয়ে গেল, ইলমুল্লাহিল ওয়াসি, আল্লাহর ব্যাপক যে জ্ঞান তা মানুষের সামনে পিছনে সৃষ্টিকুল যা রয়েছে সামনে পিছনে সব কিছুকে আল্লাহ জানছেন। হ্যাঁ হয়ে গেল, এটা ইতিবাচক। ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, পক্ষান্তরে আল্লাহর সৃষ্টি বা বিশেষ করে মানুষরা মানব জাতি তার সম্পর্কে জ্ঞান দ্বারা আয়ত্ত করতে পারে না, তাকে জ্ঞান দ্বারা আয়ত্ত করতে পারে না বা তার সম্পর্কে সম্যক জ্ঞান হাসিল করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সব কিছু জানবে সব দিক থেকে এবং নিজের জ্ঞান দ্বারা আল্লাহকে আয়ত্ত করবে এটা অসম্ভব, করতে পারবে না। এই যে না, নেতিবাচক হয়ে গেল, অর্থাৎ আল্লাহ তো সৃষ্টিকুলের সামনে পিছনে সবকিছু জানছেন। হ্যাঁ হয়ে গেল, এটি ইতিবাচক আল্লাহর গুণ। পক্ষান্তরে আল্লাহ সম্পর্কে কোন সৃষ্টি নেই, কোন মানুষ নেই যে সব দিক থেকে সবকিছু জানছেন বা জানবেন বা জানার ক্ষমতা রাখে। এইরকম সূরা সুরার আয়াত নম্বর 11-তে আল্লাহ ইরশাদ করেছেন, কওলিহি তাআলা মহান আল্লাহর বাণী, লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নেই। নেতিবাচক, আগে এখানে নেতিবাচক আসলে, তার মতো কোনো কিছুই নেই, অর্থাৎ আল্লাহ আছেন কিন্তু আল্লাহর মতো কোনো কিছু নেই। না আল্লাহর মতো না মানুষ, না জিন, না জিবরাইল, না মিকাইল, কোন সৃষ্টি না আসমান, না জমিন, না আরশ, না কুরসি, আল্লাহর মতো কোনো কিছু নেই, আল্লাহ আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম গুণাবলী আছে, এই গুণাবলী যে আছে ইতিবাচক কোথায়, নেতিবাচক তো হয়ে গেল লাইসা কামিসলিহি শাই, এই অংশটুকু। ওয়াহুয়াস সামিউল বাসির, তবে আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, সবকিছু শোনেন এবং সবকিছু দেখেন, এটা ইতিবাচক হয়ে গেল। আল্লাহর মতো কোনো কিছু নেই কিন্তু আল্লাহ শোনেন আর জানেন, সবকিছু শুনতে পারেন, সবকিছু জানতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন। জি, দুটোকে একত্রিত করা হয়েছে, তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের ইতিবাচক গুণাবলীও রয়েছে আর নেতিবাচক গুণাবলী রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল সমস্ত গুণাবলীর ক্ষেত্রে তিনি সব দিক থেকে পরিপূর্ণ, কামিল, কোনো রকমের ত্রুটি নেই। যেমন উদাহরণ দিই, একজন মানুষের, একজন মানুষকে ভালো চরিত্রবান হওয়ার জন্য ইতিবাচক নেতিবাচক দুটাই লাগে। সেই ব্যক্তি বড় সত্যবাদী, বড়ই চরিত্রবান, ভালো চরিত্রের যতগুলি পজিটিভ দিক রয়েছে সবগুলি তার মধ্যে আছে, আর চরিত্র নষ্টকারী যতগুলি নেগেটিভ দিক রয়েছে, মিথ্যা কথা বলা, বেইমানি করা, আত্মসাৎ করা, ভাঁওতাবাজি করা, ধোকাবাজি করা ইত্যাদি, এই সমস্ত কিছু থেকে মুক্ত লোকটি, তাহলে চরিত্রবান। একটা থাকলে কেউ চরিত্রবান হয় না। হ্যাঁ, তার মধ্যে ভালো গুণ আছে কিন্তু খারাপ গুণও আছে, খারাপ দোষও আছে, তাহলে কেউ ভালো বলবে না তাকে, ত্রুটি হয়ে গেল। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই বিষয়টিকে সহজে বোঝানোর জন্য বললাম যে আল্লাহ রাব্বুল আলামিনের নেতিবাচক গুণ রয়েছে, যে আল্লাহর মতো কিনে কিছু, আল্লাহর মতো যদি অন্য কিছু থাকতো, আল্লাহর মতো কেউ যদি দিতে পারতো, আল্লাহর মতো কেউ যদি মানুষকে জীবন দিতে পারতো, আল্লাহর মতো যদি কেউ মৃত্যু দিতে পারতো, আল্লাহর মতো যদি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারতো, তাহলে আল্লাহ রাব্বুলের বৈশিষ্ট্য কি থাকতো? আরো তো কেউ পারে, আল্লাহর মতো কোনো কিছু নেই কোনো দিক থেকে, তার মানে এই নেই যে আল্লাহর কোনো কিছু নেই। আবার বিদাতপন্থী যারা আল্লাহর হাত নেই, পা নেই, চোখ নেই, চেহারা নেই, হ্যাঁ কোনো কিছু নেই, এই গুমরারা অপব্যাখ্যা করে আয়াতের, বলে লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কিছু নেই, কিছু নেই বলেছেন, আল্লাহর মতো কোনো কিছু নেই, কিভাবে জনগণকে ধোকা দেয় তারা? আরবি পড়লেই তো আমাদের দেশের মানুষের মনে করে যে তো কোরআনের কথা বলছে, আর কোরআনের যে ভুল ব্যাখ্যা করছে, মানুষকে গুমরা করছে, কানা কাহাই করে দেখাচ্ছে, এটা তো আরবি জানে না মানুষ, বেচারারা বুঝে না। লাইসা কামিসলিহি, লাইসা নেই কামিসলিহি, তার মতো সেই অন্য কোনো কিছু,
এই নয় যে আল্লাহর কোনো কিছু নেই, এ কথা বলেননি। এই জন্য তিনি শুনেন, এ কথা বলেন, তিনি দেখেন। ওকাউলহু তাআলা, মহান আল্লাহর বাণী। তৃতীয়, আর যেখানে ইতিবাচক নেতিবাচক দুটো এসে, প্রথম নেতিবাচক গুণ, লা তুদরিকুহুল আবসার, কোন দৃষ্টি তাকে আয়ত্ত করতে পারে না। দুনিয়ার যত সৃষ্টি রয়েছে, মানুষ, জিন, মালায়েকা, ফেরেশতা, কোন কারো দৃষ্টি আল্লাহকে পরিবেষ্টন করতে পারে না বা আয়ত্ত করতে পারে না। ওয়াহুয়া ইউদরিকুল আবসার, পক্ষান্তরে তিনি সমস্ত দৃষ্টি এবং দৃষ্টি শক্তি সম্পন্ন সৃষ্টিকে, যা দেখে এবং যারা দেখে তাদেরকে তিনি আয়ত্ত করেন। নেতিবাচক আগেরটি যে তাকে মানুষের দৃষ্টি বা সৃষ্টির দৃষ্টি আয়ত্ত করতে পারে না, নেতিবাচক হয়ে গেল, নেগেটিভ। আর পজিটিভ ইতিবাচক হচ্ছে যে তিনি সমস্ত সৃষ্টিকে আয়ত্ত করেন। ওয়াহুয়াল লতিফুল খবির, এবং তিনি বড়ই সূক্ষ্ম খবর রাখেন। লতিফ আল খবির মানে তিনি ওয়াকিফ হাল, সবকিছু সম্পর্কে অবগত, গভীর থেকে গভীরতর যে কোনো কিছুর আল্লাহ সূক্ষ্ম খবর রাখেন। লতিফ আর খবির, সুরা আনআম আয়াত নম্বর 103 বগেরে ইত্যাদি ইত্যাদি, এইরকম অনেক আয়াত রয়েছে। সুরা এখলাসে ইতিবাচক নেতিবাচক দুটা রয়েছে। বেশি যদি না দেখেন, খালি সুরা ইখলাসটাই যদি তাফসির পড়েন, তাতে দেখবেন পজিটিভ আছে, নেগেটিভ আছে আল্লাহর গুণ সম্পর্কে। এই মর্মে তিরমিজিতে হাদিস রয়েছে, উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আন্নাল মুশরিকিন ক্বালু লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুশরিকরা মক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ইয়ানি লাম্মা যাকারে আলিহাতাহুম, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দেবদেবীর কথা বললেন যে তোমাদের এই সব দেব দেবী তোমরা হাতে গড়ছো মূর্তি প্রতিমা আর তারপরে পুজো করছো, এরা আসলে মাবুদ না, এরা হচ্ছে তোমাদের বানানো মন গড়া মাবুদ, বাতিল উপাস। মাবুদ কে? যিনি সবকিছুকে সৃষ্টি করেছেন, আল্লাহ। তখন কাফেররা বলেছে, অনসুব লানা রব্বাকা, তাহলে আমাদের জন্য আপনার রবের বংশ পরম্পরা বর্ণনা করেন, পরিচয় দেন। হ্যাঁ, আল্লাহর বংশ পরম্পরা, যেমন কোনো মানুষ সম্পর্কে জানতে চাইলে আমরা তাদের বংশ সম্পর্কে, হ্যাঁ তাদের সম্পর্কে জানতে চাই। তো তারা এইভাবে, অজ্ঞরা এইভাবে জানতে চেয়েছিল। তখন আল্লাহ রাব্বুল উত্তরে এই সুরে ইখলাস নাজিল করেছিলেন, ফানজালাল্লাহু তাআলা, মহান আল্লাহ এই সুরে ইখলাস নাজিল করলেন, কুল হু আল্লাহু আহাদ, হে নবী বলে দাও তাদেরকে আল্লাহর বংশ পরম্পরা কোনো পরিচয় নেই, কারণ আল্লাহ জনক না জাতক না, হু আল্লাহু আহাদ, আল্লাহ তো এক ও একক, তিনি কোনো কিছু থেকে আসেননি আর তার থেকে কোনো কিছু বেরোয়নি। হু আল্লাহু আহাদ, আল্লাহ এক ও একক, এক ও একক ফি জাতিহি, তার সত্তায়, ফি সিফাতিহি, তার গুণাবলীতে, ফি রুবুবিয়াতিহি, তার কাজকর্মে, আল্লাহর কাজগুলিতে আল্লাহ এক, ফি ইবাদাতিহি, আল্লাহর ইবাদত বন্দেগি তো এক, সব কিছুতে আল্লাহ এক। আল্লাহুস সামাদ, এবং আল্লাহ অমুখাপেক্ষী, সামাদ মানে যিনি কারো মুখাপেক্ষী নন, অমুখাপেক্ষী, পক্ষান্তরে সমস্ত সৃষ্টিকুল তার মুখাপেক্ষী, এত ব্যাপক অর্থ রয়েছে আসসামাদ এই নামটিতে। আল্লাহর গুণবাচক একটি নাম হচ্ছে আসসামাদ। এই যে নামরা, যারা ভালো করে নাম রাখতে জানি, কারো নাম রাখে আব্দুস সামাদ, আমাদের দেশের লোকেরা আব্দটাকে বাদ দিয়ে মানুষকে সামাদ বানিয়ে দেয়। জি, সামাদ কাকে বলা হয়? সামাদের ব্যাখ্যা স্বয়ং আল্লাহ করেছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি লাম ইয়ালিদ, তিনি জনক না, মানে তার সন্তান সন্ততিও নেই, আর ওলাম ইউলাদ, আর তিনি জাতক না, তাকে কেউ জন্ম দেয়নি, তার পিতা মাতাও নেই আর তার ছেলে মেয়ে সন্তান সন্ততিও নেই। যারা আল্লাহর পুত্র বলে থাকে, ঈসা আলী ইসালামকে, ওজাইর আলী ইসালামকে আল্লাহর পুত্র বলে থাকে, মালায়েকা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলে থাকে, মক্কার মুশরিকেরা বলতো, খ্রিস্টানরা ঈসা আলী ইসালামকে আল্লাহর পুত্র সান অফ গড বলে থাকে, ইহুদিরা ওজাইর আলী ইসালামকে আল্লাহর পুত্র বলে থাকে, তারা মিথ্যুক, এবং তার তাদের ধর্ম মিথ্যার উপর নির্ভরশীল, মন গড়া ধর্ম, তাদের বিকৃত ধর্ম, এটি আল্লাহর নাজিলকৃত ধর্ম, ইঞ্জিলের ধর্ম, তৌরাতের ধর্ম নয়, বিকৃত ধর্ম তাদের। বলছেন ওয়াসামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি জনক না জাতক না, লিআন্নাহু লাইসা শাইউন ইউলাদু ইল্লা সাইমুত, কেন আল্লাহ জনক না জাতক না,
কাউকে জন্ম দেননি আর তাকেও কেউ জন্ম দেয়নি। কেন? কারণ যে কোনো সৃষ্টি জন্ম নিয়েছে সে অবশ্যই মৃত্যুবরণ করবে, যে জন্ম নিয়েছে সে অবশ্যই মারা যাবে, আর আল্লাহর জন্য কোনো মৃত্যু নেই। ওয়াহাইউল্লাহ মত চিরঞ্জীব, কখন মৃত্যু মুখে পতিত হবে না। ওয়ালাইসা সাইয়ুনিয়ামুত ইল্লা সাইউরেস, আর যে কোনো সৃষ্টি যদি মারা যায় তাহলে সে অন্যকে উত্তরাধিকারী বানাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি জাতক হতেন, কাউকে তাকে কেউ যদি জন্ম দিয়ে থাকতো, এক সময় জন্ম নিয়েছেন তাহলে মারা যাবেন, আর মারা গেলে তার কে উত্তরাধিকারী হবে? উত্তরাধিকারী হলে কে সে উত্তরাধিকারী হবে? তাহলে সে এলাহ। হ্যাঁ, আল্লাহর উত্তরাধিকারী সে এলাহ হবে, সে আল্লাহ হবে, নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জনক ও না জাতক ও না। আল্লাহ মারাও যাবেন না আর আল্লাহ কাউকে উত্তরাধিকারীও বানাবেন না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, শেষ আয়াত সূরা ইখলাসের। আর আল্লাহর সমকক্ষ সমতুল্য কেউ নেই, আল্লাহর কুফুয়ান মানে সমকক্ষ বা সমতুল্য কেউ নেই। কালা লাম ইয়াকুল্লাহু শাবীহুন, না তার তুলনার কেউ আছে। ওয়ালা আদিলুন, না তার কেউ সমকক্ষ রয়েছে। ওয়ালাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নেই। এই হাদিস তিরমিজির ছিল। তারপরে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের যে সুন্দর সুন্দর নাম রয়েছে আমরা জানি, এই সুন্দর সুন্দর নামের দলিল কোরআন এবং হাদিস থেকে বলবেন কি? মা দলিলুল আসমাল হুসনা, মা দলিলুল আসমাইল হুসনা মিয়াল কিতাব ও সুন্না, কোরআন এবং সুন্না থেকে আল্লাহর যে সুন্দর সুন্দর নাম রয়েছে এর দলিল বলবেন কি? বলছেন হ্যাঁ। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে। আসমা বহু বচন, তার মানে আল্লাহর অনেকগুলি নাম রয়েছে। ফাদউহু বিহা, সেই নামগুলির দ্বারা তোমরা, নামগুলির মাধ্যমে আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহকে আহ্বান করো। ওয়াজারুল্লাযিনা ইউলহাদুনা ফি আসমাইহি, এবং ছেড়ে দাও, পরিত্যাগ করো, উপেক্ষা করো ওই সব লোকদেরকে যারা আল্লাহর নামগুলি সম্পর্কে বকর পথ অবলম্বন করে। তাহলে এই কোরআনে কারিম আয়াতে বলা হয়েছে যে আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে, সে সুন্দর সুন্দর নামের মাধ্যমে দোয়া করা যায়, হে রহমান তুমি রহম করো, যেই নামের সাথে আপনার চাওয়ার সম্পর্ক থাকে, যে হে ক্ষমাশীল তুমি ক্ষমা করো, এইভাবে হে গফুর হে গফার তুমি ক্ষমা করো, এইভাবে হে আলিম তুমি সবকিছুই জানো, জি হে রাজ্জাক তুমি রিজিক দান করো, দোয়া করো। আর তারপরে আল্লাহর নামগুলি সম্পর্কে যারা বিভ্রান্ত হয়েছে তাদেরকে উপেক্ষা করো, তাদেরকে ছেড়ে দাও, তাদের গুমরাহিতে ছেড়ে দাও, তারা যদি হেদায়েত হয় হবে, আর না হলে তাদের উপর হুজ্জত কায়েম করে ছেড়ে দাও, তাদের পেছনে পড়িও না। জি, ওয়াজারুল্লাযিনা ইউলহাদুন, এলহাদ আল্লাহর নামের ক্ষেত্রে বক্র পথ অবলম্বন করার বিভিন্ন দিক রয়েছে। তার একটি হচ্ছে যে আল্লাহ যে নামগুলি বলেননি সেই নাম নির্ণয় করা, যেমন আল্লাহকে খোদা বলা, এটি এলাহাদ। আল্লাহকে খোদা তালা, খোদা তালা, আল্লাহকে ঈশ্বর বলা, আল্লাহকে গড বলা, আল্লাহকে ভগবান বলা, জি হ্যাঁ, আর আল্লাহকে পরমেশ্বর বলা, এসবগুলি ব্রহ্মা বলা, এগুলি হচ্ছে এলহাদ। কারণ এইসব নাম আল্লাহ বলেননি, এসব নাম আল্লাহ বলেননি। আল্লাহর নামের ক্ষেত্রে বক্র পথ অবলম্বন করা হচ্ছে যে আল্লাহর নাম দিয়ে কোনো সৃষ্টিকে ডাকা, যেমন আমাদের দেশে লোকেরা নাম রাখে আব্দুর রহমান, কিন্তু কেউ আব্দুর রহমান বলে ডাকে না, ইল্লা মাশা আল্লাহ, রহমান ভাই, মিস্টার রহমান। নাম আব্দুর রাজ্জাক, কিন্তু রাজ্জাক ভাই, রেজিক দাতা ভাই। এগুলি হচ্ছে নামের ক্ষেত্রে বক্র পথ অবলম্বন করা। এইরকমই আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে বক্র পথ অবলম্বন করা, আল্লাহর গুণ কাউকে দিয়ে দেওয়া। হ্যাঁ, আল্লাহর গুণ কাউকে দিয়ে, যেমন আব্দুল কাদির জিলানীকে গাউস বলা, এগুলি হচ্ছে আল্লাহর নামের ক্ষেত্রে বক্র পথ অবলম্বন। গাউস মহান উদ্ধারকারী একমাত্র আল্লাহ, সুতরাং কেউ যদি কোন সৃষ্টিকেই, এমনকি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে কেউ যদি গাউস বলে তাহলে শিরক করলো, আর কেউ যদি জিলানীকে গাউস বলে, গরিব নামাজ গরিবের দাতা বলে, তাহলে সে শিরক করলো। এগুলি হচ্ছে আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে এলহাদ বা বক্র পথ অবলম্বন করা। সূরা আরাফ আয়াত নম্বর 180 আয়াত বললাম যে আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে, তা দিয়ে দোয়া করতে হবে। আর যারা বক্র পথ অবলম্বন করে, গুমরাহির শিকার হয় আল্লাহর নামগুলির ক্ষেত্রে, তাদেরকে ছাড়ো, আমি হিসাব নেবো তাদের।
ওকালা সুবহান, আল্লাহ সুবহান আরো বলছেন সুরায় ইসরা বনি ইসরায়েলের আয়াত নম্বর 110-এ, কুলিদুল্লাহ, হে নবী বলো, উদুল্লাহ, আল্লাহকে ডাকো, আবিদুর রহমান অথবা রহমান বলে ডাকো, ইয়া আল্লাহ, ইয়া রহমান, আল্লাহ বলে ডাকেন, রব্বে বলে ডাকেন, রব্বানা বলে ডাকেন, ইয়া রহমান, ইয়া রাহিম বলে ডাকেন। তারপরে চান কিছু, শুধু ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস পড়তে থাকবেন, যে আমাদের দেশীয় তরিকে ওজিফার, এটা ভুল। কিন্তু ইয়া রহমান তুমি রহম করো, হ্যাঁ ইয়া গফুর তুমি মাফ করো, এইভাবে আল্লাহ একটি নাম বলে কিছু বলেন আল্লাহকে, কি দরখাস্ত করছেন আপনি, এটা হচ্ছে তরিকা। হে নবী বলো, উদুল্লাহ, আল্লাহর নাম ধরে ডাকো, আল্লাহর কাছে দোয়া করো, মানে আল্লাহ, ইয়া আল্লাহ বলে বা আল্লাহমা বলে, আবিদুর রহমান বা রহমান বলে ডাকো, আইয়াম্মা তাদু, যে কোনো নাম ধরে আল্লাহকে ডাকো, ফালাহুল আসমাউল হুসনা, জেনে রাখো যে তার সুন্দর সুন্দর নাম রয়েছে, যে কোনো নাম, ইয়া আজিজ, ইয়া গফার, ইয়া রহিম, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া আল মুহাইমিন, এইভাবে আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে। এইখানেও পেলাম দ্বিতীয় আয়াতে। তৃতীয় আয়াত সূরা তাহার আয়াত নম্বর 8, আল্লাহ ইরশাদ করছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তো সেই সত্তা যিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, লাহুল আসমাউল হুসনা, তার সুন্দর সুন্দর নাম রয়েছে, বাগাইরা হামিনাল আয়াত। তাহলে এই তিনটি আয়াতে আল আসমাউল হুসনা, আল আসমা ইসমের বহুবচন, আর হুসনা হাসানাতুনের মুয়ান্নাস হচ্ছে হুসনা, আহসানের মান, আহসান হুসনা, ইসম তাফজিল এর শেখা, বড়ই সুন্দর সুন্দর আল্লাহর নাম রয়েছে। নামগুলি অত্যন্ত সুন্দর, সব অর্থের দিক থেকে সুন্দর, শব্দের দিক থেকে সুন্দর, আর উপকারিতার দিক থেকে সুন্দর, জি হে, বান্দার জন্য সব দিক থেকে সুন্দর, ওগাই রহমান। এছাড়াও অনেক আয়াত রয়েছে আল্লাহর নাম সম্পর্কে। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, ইন্নালিল্লাহি 99 ইসমান, আল্লাহর 99টি নাম রয়েছে, এমন 99টি নাম রয়েছে, মান আহসাহা, এই প্রসিদ্ধ 99টি নাম যারা আয়ত্ত করবে, আহসা মানে শুধু মুখস্থ করা নয়, এহসা মানে আয়ত্ত করা, যারা আয়ত্ত করবে, দাখাল আল জান্নাত, তারা অবশ্যই জান্নাতে যাবে। আয়ত্ত করা আমি এ বিষয়ে বিভিন্ন সময় আলোচনা করেছি, যে কেমন করে আয়ত্ত করতে হয়। আমাদের দেশের মানুষরা মনে করে যে 99টা নাম মুখস্থ করলে জান্নাত, এটা ভুল ব্যাখ্যা, এটা ভুল ব্যাখ্যা। আয়ত্ত করা প্রথম এলেম হাসিল করা, যে আপনার সামনে এই নামগুলি আসলে আপনি বুঝতে পারছেন এটা আল্লাহর নাম, এটা আল্লাহর নাম নয়। যেমন আপনার সামনে আসলো আপনার আল আজিজ, আল গফুর, আল আফু, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফা ফাআফু আন্নি, যে আফুউন আল্লাহর নাম, জি রহমান, রহিম, হ্যাঁ মালিক, মালিক, হ্যাঁ আল মালিকুল কুদ্দুস, সালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, জব্বার, আল মুতাকাব্বির, আল মুতাকাব্বির, আল জব্বার। তো এই নামগুলি আয়ত্তে, মানে আপনার নলেজে থাকতে হবে, যেগুলি আল্লাহ নাপুর আর মিনের সুন্দর সুন্দর নাম, এটা একটা। তারপরে মুখস্থ করেন তো ভালো, তারপর অর্থ জানা, অর্থ বুঝছেন আর জানছে আল্লাহর নাম, তাহলে এর কি ফায়দাটা কতটা হইলো আপনার? অর্থ জানতে হবে যে এগুলোর মানে কি, আল্লাহর এই নামগুলি থেকে আমরা কি জানতে পারি, রাজ্জাক মানে কি, কাদের মানে কি, আল কাউই মানে কি, নামগুলি জানা। তারপরে আয়ত্ত করা হচ্ছে এগুলি অনুযায়ী আমল করা, মানে এই নামগুলির যে দাবি রয়েছে দাবি অনুযায়ী আমল করা। আল্লাহর নাম হচ্ছে আল এলাহ, সত্য মাবুদ, আল হক, তিনি সত্য, যখন সত্য মাবুদ তিনি, তাহলে যাবতীয় ইবাদত বন্দেগী তার করব, এটা হচ্ছে আয়ত্ত করা, আমল করা। তারপরে এই নামগুলির ওসিলায় মাধ্যমে দোয়া করা, আল্লাহর নামের মাধ্যমে দোয়া করা, একটি হচ্ছে শরীয়ত সম্মত ওসিলা, এগুলি হচ্ছে বিভিন্ন দিক আল্লাহর নামগুলি এহসা করা বা আয়ত্ত করা, যা সহিহ বুখারী মুসলিমের হাদিস, তাহলে জান্নাতে যেতে পারে, স্বাভাবিক কথা। কেউ যদি এই নাম অনুযায়ী আমল করে তাহলে রেজিক চাইবে একমাত্র আল্লাহর কাছে, সুস্থতা চাইবে একমাত্র আল্লাহর কাছে, রোগের আরোগ্য চাইবে, বালা মুসিবত থেকে উদ্ধার কামনা করবে একমাত্র আল্লাহর কাছে, মনের কামনা বাসনা পূরণ করা চাইবে একমাত্র আল্লাহর কাছে, শিরক মুক্ত হবে, তাওহীদ প্রতিষ্ঠা করবে, তাহলে অবশ্যই জান্নাতে যাবে, সহিহ বুখারী মুসলিমের হাদিস। আর একটি হাদিস এই দিয়ে আজকের আলোচনা শেষ হবে, তা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস আলোকা, একটি দোয়াতে রয়েছে, আস আলোকা, হে আল্লাহ তোমার কাছে, আল্লাহুম্মা, হে আল্লাহ তোমার কাছে আমি কামনা করি বা যাচ্ছা করি, বেকুল্লে ইসমিন হুয়া লাকা, এমন প্রত্যেক নামের মাধ্যমে যেটি তোমার নাম,
ও আল্লাহ, যে নামটি তোমার, সাম্মাইতা বিহি নাফসাক, যেই নামটি তুমি নিজে, যেই নামে তুমি নামকরণ করেছো বা যেই নাম তোমার জন্য তুমি পছন্দ করেছো। আও আনজাল তাহু ফি কিতাবিকা, তুমি উল্লেখ করেছো সেই নাম, আল্লাহ স্বয়ং কোরআনে কেন উল্লেখ করেছেন সাম্মাইতা বিহি নাফসাক, আও আনজাল তাহু ফি কিতাবিক, অথবা সেটিকে আপনি অবতরণ করেছেন হে আল্লাহ আপনার কিতাবে, কোরআনে কেরিমে সেই নাম রয়েছে, আও আল্লাম তাহু আহাদ মিন খালকিক, অথবা আপনার কোন সৃষ্টিকে নবী রসুলকে সেই নামটি শিক্ষা দিয়েছেন, কোন নবী রসুলের মাধ্যমে আমাদের কাছে সেই নাম এসেছে ওহির মাধ্যমে, আবিস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক, অথবা আপনি সেই নামটিকে অদৃশ্যের জগতে আপনি নিজের জন্য বরাদ্দ রেখেছেন, মানে কাউকে জানাননি, এমন নাম হয়তো আছে আল্লাহ যেই নামটি তুমি কাউকে জানাওনি, সেই নামের মাধ্যমে তোমার কাছে দোয়া করছি। তার মানে আল্লাহর এমন নাম রয়েছে যেই নামগুলি আল্লাহ কোন সৃষ্টিকে জানাননি, এই হাদিস স্পষ্ট করে। এই সব ওসিলা ধরে আল্লাহর নামের যে নামগুলি আল্লাহ নিজে নামকরণ করেছেন অথবা কিতাবে নাজল করেছেন অথবা কোন সৃষ্টিকে নবী রসুলকে ওহির মাধ্যমে শিখিয়েছেন অথবা নিজের জন্য তার জ্ঞানটিকে খাস করে রেখেছেন কাউকে জানাননি, সমস্ত এই সমস্ত আল্লাহর সুন্দর সুন্দর নামের মাধ্যমে দোয়া করছি আল্লাহ আনতাজ আল কোরআন আল আজিম রাবিয়া কলবি, যে মহাগ্রন্থ আল কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দাও, বসন্তকাল আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দাও, রবি বসন্তকালকে বলে, মানে আমার হৃদয়ের যাতে প্রশান্তি হাসিল হয় এই কোরআনে কেরিমের তেলাওতে, কোরআনে কেরিমের শিক্ষাতে, কোরআনে কেরিমের পঠন পাঠনে, কোরআনে কেরিমের বাস্তবায়নে, কোরআনে কেরিমের দাওয়াতে, আনতাজাল কোরআন আল আজিম রাব্বিয়া কলবি আল হাদিস। তাহলে এই দোয়া দিয়ে জানা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু 99টি নাম নেই, আর এটা হচ্ছে সঠিক, আল্লাহর প্রসিদ্ধ নাম হচ্ছে 99টি, যার কথা সেই বুখারী মুসলিম এসেছে। কিন্তু সাধারণ মানুষ অনেকে মনে করে যে আল্লাহ শুধু 99টি নাম রয়েছে, এই জন্য ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাইহি এবং অন্যান্য আইমা কেরামগণ উল্লেখ করেছেন তার আগের সালাফদের থেকে যে আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলি নাম রয়েছে, বরং ইমাম নাওয়াবী রহমতুল্লাহ কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেছেন যে আল্লাহর হাজারের বেশি নাম রয়েছে, হাজারের বেশি নাম রয়েছে, আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে যেগুলি আমরা জানি, সেই নামগুলি দিয়ে আল্লাহকে ডাকবো, আর আমার নিজের পক্ষ থেকে কল্পিত কোনো নাম আবিষ্কার করব না, যে কোনো ভাষায় হোক না কেন, সুতরাং আমরা নাম আমরা আবিষ্কার করব না, তবে আল্লাহর যে নামগুলি রয়েছে সেগুলি অর্থ করতে পারবো। যেমন রহমান মানে কেউ যদি বলে পরম করুণাময়, ঠিক আছে, অতি দয়াবান, ঠিক আছে, রহিম দয়ালু, হে আল্লাহ তুমি দয়ালু, তাহলে ঠিক আছে আপনি অর্থ করলেন কোনো নামের, কিন্তু খোদা আল্লাহর যে নামগুলি রয়েছে যে নামগুলি আমরা জানি সেই নামের কোনটির অর্থ বহন করে না, কিসের অর্থ সেটি খোদা, যে নিজেই হয়ে গেছে খোদা ফার্সি শব্দ, সুতরাং আল্লাহকে খোদা বলা যে উর্দু ভাষা থেকে ফার্সি ভাষা থেকে আর পারস্য দেশ থেকে ভারত উপমহাদেশে গেছে আর আমাদের দেশের আলেম সমাজরা আল্লাহকে খোদা বলে এটা জায়েজ নয়, এটি বক্রপথ অবলম্বন। এরকমই যারা উর্দু ভাষী তারা এই অগ্নি পূজকরা ইয়াজদা বলতো, তারা ইয়াজদা বলে, এইরকমই হিন্দুদের পাশাপাশি থেকে অনেকে যেসব নামগুলি বলে থাকে ঈশ্বর ইত্যাদি ভগবান নানা এইসব নাম জায়েজ নয় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এখানে আজকের আলোচনা শেষ করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, আমাদের গুনাহ খাতা আল্লাহ মাফ করেন এবং আমাদের এলম আমলে বরকত দান করেন, যেসব ভাই বোনেরা হাজির হয়েছেন আল্লাহ তাদেরকে যেন উত্তম প্রতিদান দান করেন। এরপরে ইনশা আল্লাহ তাআলা আমাদের প্রশ্নোত্তর পর্ব চলবে, কিছুক্ষণ আল্লাহ যেন আমাদেরকে ভালো এলমের তৌফিক দান করেন। রব্বিশরাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।